গেল রেডি গোপো মাউন্ট মোটর ব্লগিং এর জন্য রেডি গাড়ি ফোর্থ গিয়ার 80 তে চলছে ফিফথ গিয়ার লাগিয়ে দিলাম চলো বললে হাইওয়ে আমি চাই সামনে এটা হচ্ছে আটটা কালেকশন মোটো ব্লগিংয়ের যে দুটো মেন রিকোয়ারমেন্ট, এক হচ্ছে ভালো পিকচার কোয়ালিটি আর ভালো সাউন্ড। এই ভালো পিকচার কোয়ালিটি ভালো সাউন্ডের জন্য একটা ভালো অ্যাকশন ক্যামেরা আর একটা ভালো মাইক হচ্ছে মাস্ট। আর সেই মাইক ক্যামেরাটা ভালো অ্যাকশন ক্যামেরাটা সেফটির জন্য মাউন্টটা সেফ মাউন্ট দরকার হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে শেয়ার করব আমার মোটো ব্লগিং সেট আপ, যেটা আমি পার্সোনালি ইউজ করি এবং আমি আমার রিসেন্ট রাইডেও এই সেট আপটাই ইউজ করে এসেছিলাম। রাইডের ভিডিওসগুলো আপকামিং, ওগুলো আসছে, কিন্তু তার আগে আমি ভাবলাম যে আমার মোটো ব্লগিং সেট আপ যেটা আমি পার্সোনালি ইউজ করি সেটা সবার সাথে একটু শেয়ার করার জন্য। তো মোটো ব্লগিং সেট আপের জন্য মেনলি চারটে জিনিস লাগে। এক হচ্ছে হেলমেট, যেটাতে ক্যামেরাটা মাউন্ট করব। ক্যামেরা একটা ভালো অ্যাকশন ক্যামেরা, আমি ইউজ করি গোপ্রো হিরো 10 ব্ল্যাক। তোমরা চাইলে ইনস্টা 360 বা গোপ্রো হিরো 11 ইউজ করতে পারো, আমার এটা বাজেটের মধ্যে ছিল, আমি এটা ইউজ করি। আর একটা জিনিস যেটা লাগে মোটো ব্লগিংয়ের জন্য সেটা হচ্ছে গোপ্রোর যেটা মিডিয়া মড, এই মিডিয়া মডটাই ইউজ করি আমি। অনেকে উলানজে কেসের সঙ্গে আর একটা অ্যাডাপ্টার পাওয়া যায় সেটা দিয়ে ইউজ করে, যার জন্য কি হয় যে গোপ্রোটা অনেকটা বাল্কি হয়ে যায় সেট আপটা। তো সেট আপটা নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আমি একটা মিডিয়া মড ইউজ করি। আর হেলমেট আমি ইউজ করি হচ্ছে ভেগার বোল্টের র্যাপিড। এই হেলমেটের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা আই বাটনে দিয়ে দেবো, চাইলে দেখতে পারো। তো হেলমেটে ক্যামেরাটা মাউন্ট করার জন্য ইউজ করি হচ্ছে ব্লু আর্মারের এই চিন মাউন্টটা। অনেকে স্ট্র্যাপ মাউন্ট বা এমসিল দিয়ে মাউন্টগুলো ইউজ করে, তাতে হেলমেটটা খারাপ হয়ে যায়, কিন্তু এই ব্লু আর্মারের যে মাউন্টটা আছে এটাতে একটা ডাবল সাইডেড টেপ আছে 3mm, তো এটা খুবই স্টার্ডি, এটাতে আমি ইউজ করেছি। তো এই ব্লু আর্মারের মাউন্টটার ওপর একটা জে মাউন্ট দেখতে পাচ্ছ, এই জে মাউন্টটা লাগানো আছে গোপ্রোটার অ্যাঙ্গেলটা ঠিকঠাক অ্যাডজাস্ট করার জন্য। এটা হচ্ছে অ্যাকশন প্রোর একটা জে মাউন্ট, যেটা আমি অনলাইন আনিয়েছিলাম, 300 টাকায় আমাকে দুটো মাউন্ট দিয়েছিল। আর মাইক যেটা ইউজ করি দেখতে পাচ্ছ মাইকটা এখান থেকে বেরিয়ে আছে, এটা হচ্ছে সোনির ECM LV1 বলে একটা মাইক আছে, অত্যন্ত ভালো কাজ করে, অত্যন্ত হাই স্পিডেও যথেষ্ট ভালো কাজ করে মাউন্টটা। আর আরেকটা যেটা মেন জিনিস, এটা হচ্ছে স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো 128 GB একটা মেমোরি কার্ড, তো আমি এটা ইউজ করি। এর সঙ্গে 64 GB একটা কার্ড ইউজ করা যায়, কিন্তু 64 GB কার্ডের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি, 4K 60 FPS সুপার ভি মোডে যদি ভিডিও করো এই 64 GB কার্ডটা 1 আওয়ারের বেশি দেয় না, 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 5 মিনিট মতন রেকর্ডিং টাইম দেয়, কিন্তু এটাতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত তুমি রেকর্ডিং টাইম পেয়ে যাবে। তো ননস্টপ রেকর্ডিং করতে চাইলে সেটা দ্যাট ইজ ভেরি গুড, এই 128 GB কার্ডটা ইউজ করা বেটার। সো চলো একটু কাছে এসো, কী কীভাবে সেট আপটা করা আছে আমি একটু দেখাই। আচ্ছা, মোটো ব্লগিং সেট আপের জন্য এই যে দেখতে পাচ্ছি মাইকটা, এই প্যাডিংয়ের ভেতর দিয়ে, প্যাডিংটা রিমুভেবল প্যাডিং, এই প্যাডিংয়ের ভেতর দিয়ে মাইকের তারটা এদিক থেকে নিয়ে এসে এই পুরো ভেতর দিয়ে নিয়ে গিয়ে মাইকটা এদিক থেকে বার করা হয়েছে। মাইকটা একটা স্পেশালিটি দেখতে পাচ্ছে, এখানে একটা ফোম লাগানো আছে উইন্ড নয়েজ ক্যান্সেলেশনের জন্য, যেটা অ্যাকচুয়াল যে মাইকটা, এই মাইকটার ওপরে এই ফোমটা জাস্ট এরকম সেট হয়ে যায়। তো আমি যখন রাইডে ছিলাম তখন এটাকে জাস্ট এখানে সেলোটেপ দিয়ে ওপরে চিন মাউন্টের নিচে সেট করে নিয়েছিলাম উইন্ড নয়েজ ক্যান্সেলেশনের জন্য। তো এসে আবার খুলতে হয়েছিল, প্যাডিং ফ্যাডিং সব ওয়াশ করেছি যার জন্য খুলতে হয়েছে, তো এখন এটা এইভাবেই সেট করে রাখা আছে আমার। এরপর হচ্ছে গোপ্রোটা, গোপ্রোটা সেট করার জন্য আমাদের প্রথমে এই যে গোপ্রোর কভারটা আছে, কভারটা এখানটা একটু সাবধানে খুলতে হয়, গোপ্রোর কভারটা এখান থেকে এরকম খুলে মিডিয়া মডটা নিয়ে, মিডিয়া মডটা জাস্ট এরকম ওপেন করে এদিকে একটা টাইপ সি পিন রয়েছে দেখতে পাচ্ছি। তো গোপ্রোর যে নিচের পিনটা, এই পিনটা এর সঙ্গে অ্যালাইন করে এটা এরকম ভেতরে জাস্ট পুশ ইন করে এটাকে এর সঙ্গে এরকম লাগিয়ে দিতে হবে। এটা কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের হেলমেটে লাগার জন্য রেডি। এই নিচে থেকে মাউন্টটা খুলে জাস্ট এটা আনস্ক্রু করে এখানে লাগিয়ে দিতে হবে।
বাস এই হলো সেটআপ রেডি। সো লাস্ট আর একটাই কাজ বাকি আছে, যেটা হচ্ছে এই মাইকের পিনটা নিয়ে এই গোপ্রোর ঠিক পিছনে মিডিয়া মোডের এই মিডিলে একটা মিডিয়া মোডে এইখানে একটা মাইক লাগানোর জ্যাক লাগানোর একটা পোর্ট রয়েছে, এটা জাস্ট এখানে সেট ইন করে দিতে হবে। ব্যাস এই হয়ে গেল রেডি, গোপ্রো মাউন্ট মোটো ব্লগিংয়ের জন্য রেডি। সো এটা লাগানোর পর কীরকম রেজাল্ট আসছে সেই রেজাল্টটাও আমি শেয়ার করব, ভাইজার খুলে বা ভাইজার বন্ধ রেখে সাউন্ডের কীরকম কোয়ালিটি আছে এই মাইক থেকে, কোনো এডিট না করে কীরকম নয়েজ ক্যান্সেলেশন গোপ্রোর আমার ইয়েটা কাজ দেয়, মিডিয়া মোডটা এবং মাইকের যে কোয়ালিটিটা অডিও, সো সেই দুটো আমি শেয়ার করবো এরপরে। গাড়ি ফোর্থ গিয়ার 80-তে চলছে, ফিফথ গিয়ার লাগিয়ে দিলাম, চলো ফোরলেনের হাইওয়ে, আর কি চাই। সামনে এটা হচ্ছে আড্ডা, ফাতিমা কালেকশন, ভাইজার ডাউন, দেখা যাক অডিও কোয়ালিটি কিরকম আছে, অডিও ভিডিও, মডারেট লাইটিং সিচুয়েশন এখন। হোপফুলি সেটিংসটা ঠিকঠাক চলুক। তো এবার আসি কস্টিংয়ে, টোটাল মোটো ব্লগিং সেট আপটা বানাতে চাইলে কত কস্ট পড়তে পারে, মিনিমাল কত কস্ট পড়তে পারে। তো আমি যে হেলমেটটা নিয়েছিলাম এটা আমার তখন নিয়েছিল 2000 টাকা, 1900 সামথিং, 2000 টাকায় ধরতে পারি। তো এই হেলমেটটা নেওয়ার পিছনে মেন কারণ ছিল আমার প্ল্যান ছিল মোটো ব্লগিং করা। সো এই চিন কটনটা দেখে নেবে, এটা যে কোনো হেলমেটে 2000, 5000, 10000 সমস্ত হেলমেটেই আছে। সো এই চিন কটনটা থাকলে কী হয়, উইন্ড নয়েজ রিডাকশনে এটা অনেক হেল্প করে, প্লাস রিমুভেবল প্যাডিং হলে কেবল ম্যানেজমেন্টে খুব সুবিধা হয়। তো আমার এই হেলমেটটা হচ্ছে 1900 সামথিং, 2000 টাকায় ধরলাম। এই যে মাইকটা সোনির ECM LV1 মাইকটা, এই মাইকটা আমার পড়েছিল 1800 টাকা, অনলাইন 1800-1900 টাকাতে পাওয়া যায়। গোপ্রো ক্যামেরাটা লেগেছিলো 35500, 35500। আচ্ছা এই যে মাউন্টটা আমি ব্লু আর্মারের নিজস্ব ওয়েবসাইট থেকে আনিয়েছিলাম, এটা 400 টাকা দাম, 399, অ্যামাজনেও পাওয়া যায়। আচ্ছা মিডিয়া মোড যেটা সেটা আমি কিনেছিলাম 7100 টাকা, এটা অনলাইনেও পাওয়া যায়, অনলাইন দামটা একটু বেশি হয়, মিডিয়া মোডের দামটা অনলাইন একটু বেশি, অফলাইন কিনেছিলাম 7100 টাকা। আর আরেকটা যেটা মেন জিনিস বলছিলাম সেটা হচ্ছে এই কার্ডটা, এই কার্ডটা আমি অনলাইন কিনেছিলাম 1500 টাকা সামথিং, এটা প্রাইস ভ্যারি করে 1400 থেকে 1600-র মধ্যে ভ্যারি করে। সো এটা যখন নেওয়ার হবে দেখে নিয়ে, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, কোনো আর কোনো ফ্রেন্ডস বা রিলেটিভ কেউ যদি মোটো ব্লগিং সেট আপ বানানোর প্ল্যান করে বা করবো বলে মনে করে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো। আর যদি এরকম রিলেটেড বাইকিং রিলেটেড কন্টেন্ট বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিং রিলেটেড কন্টেন্ট এবং ইনফরমেটিভ ব্লগস পছন্দ থাকে তাহলে সাবস্ক্রাইব করা কনসিডার করতে পারো। থ্যাংক ইউ।